সৌদি প্রবাসী ভাইদের জন্য বিশেষ সতর্কবার্তা। এরই মধ্যে জেদ্দায় সিভিল লিসে চেকিং চলছে, যাদের কাছে আকামা বা হুরুব আউটডেট হয়ে গেছে তারা চলাফেরা করতে খুবই সতর্কতা অবলম্বন করুন। এরই মধ্যে দুই তিনজনকে আটক করেছে, তাদের কাছে কোনো প্রকার আকামা বা হুরুব পাওয়া যায়নি। একজনের কাছে নকল আকামা ছিল কিন্তু তা সেটা বুঝতে পারেনি। যখন তার আকামার নাম্বার দিয়ে অনলাইনে চেক করা হয়েছিল তখন সেটি বেরিয়ে আসে যে তার আকামাটি নকল। প্রবাসী ভাইয়েরা, আপনাদের যদি কোনো কাজ থাকে জেদ্দার দিকে তো আপনি অবশ্যই বের হওয়ার সময় আপনার আকামা এবং হুরুব এবং যত কাগজপত্র আছে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে বের হন, তা না হলে আপনাকে হয়তো অযথায় হয়রানির শিকার হতে পারে এই রমজান মাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন।